আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করব আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি সকাল 11টা থেকেই ভিডিওটা শুরু করেছি। দেখতেই পাচ্ছেন আমি একটা মলে আসছি, এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট। অনেক দিন পরে, আমি প্রায় 10-12 দিন পরে বাসা থেকে বের হয়েছি। বের হয়েই কোথায় যাব, একদম সরাসরি মার্কেটে চলে আসছি। আর আজকে মার্কেটে এসে মানে সংসারের জিনিসপত্র তো কিনবই, অনেক খাওয়া দাওয়া কিনতে হবে, ঘরের জিনিসপত্র কিছু কিনতে হবে, মানে নিত্যদিনে যা আমাদের খাওয়া দাওয়ায় লাগে সেগুলো তো কিনবই, তার সাথে কিন্তু শখের রান্নাঘরের জন্য পছন্দের জিনিস কিনবো। আজকে একটু কী কী জিনিস কিনবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর এই যে আমি একটু একটু করে শ্যুট করেছি আপনাদের জন্য, দেখাচ্ছি যে লুলু হাইপারের ভেতরটা কীরকম করে ওরা সাজিয়ে রাখে। আশা করব আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়, আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। আজকে এখান থেকে শপিং করা শেষ করে দুপুরে যেহেতু এসেছি, একটু বেলা করে এসেছি আজকে মার্কেটে, তো দুপুর হয়ে গেছে, তো বাসা যাওয়ার পথে আর কি বাইরের থেকে খেয়ে তারপর বাসা যাব। আর এই যে এই লাইব্রেরিতে আসছি, এটা হচ্ছে বুকশপ, এখানে আসছি কারণ আমার মেয়ের জন্য বই কিনতে হবে। আসলে অনলাইনে এখন সমস্ত কিছু অনলাইনে করতে হয়, তো ওর জন্য বইয়ের অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে, আবার বুকশপে কিছু বই পাওয়া যাচ্ছে না, সেটার জন্য আবার এখানে বেশ কয়েকদিন ধরে মানে এগুলো নিয়ে খুব পেরেশানিতে আছি। বাচ্চার বই খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে এখন তো আর স্কুল থেকে বই ওরকম দেয় না, তো বিভিন্ন অনলাইন থেকে বই কিনতে হয়, তা না হলে এই ধরনের বুকশপে এসে খবর নিতে হচ্ছে বইগুলো পাওয়া যাচ্ছে কি না। তো যাই হোক, বুকশপ থেকে আমরা সরাসরি চলে আসছি একটা ফুড কোর্টে, এখানে এসে আমরা KFC খেলাম, তারপরে আমরা বাসায় চলে আসছি। এই যে দেখাচ্ছি শখের রান্নাঘরের জন্য পছন্দের জিনিস কিনে আনলাম আমি। আমরা তো মেয়েরা, আমরা যদি এখন যারা আমরা রান্না বান্না করি, তারা কিন্তু এই ধরনের জিনিসগুলোর প্রতি একটু বেশি দুর্বল থাকি, যে কোনো একটা সুন্দর জিনিস দেখলেই কিন্তু কিনতে ইচ্ছা করে। তো আমি অনেক দিন পরে আজকে মার্কেটে গিয়েছি, যে আমার অ্যাটেনশন মানে আমার নজর এই যে এই জিনিসগুলোর দিকে ছিল। তো আমি অনেক আগেই একবার একটা ব্লগে বলেছিলাম, আমি সুন্দর একটা কড়াই খুঁজছিলাম, আসলে অত বড় কড়াই না, আমি পাচ্ছি না কোথাও, তারপরও আজকে যাই হোক মানে মিডিয়াম সাইজের একটা পেয়েছি, সেটা কিনে নিয়ে আসলাম। একটা কিনতে গিয়ে আরও দুইটা বেশি করে কিনে নিয়ে আসছি। আসলে আমাদের মেয়েরা না ঘর সাজানোর জিনিস দেখলে, তারপরে এই ধরনের কিচেনের কোনো জিনিস দেখলে মানে কিনতে ইচ্ছা করে, মেন কথা যে ভালো লাগে কিনতে ইচ্ছা করে, একটু সব মেয়েরাই আমার মনে হয় ঘর সাজানোর প্রতি তারপরে কিচেনের জিনিসের প্রতি একটু দুর্বলতা বেশি থাকে। তো এই যে এই জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে আসছি। আর এই যে বেগুনের এই চারাটা কিনে নিয়ে আসছি, এর ভিতরে বেগুনের বিচি আছে। আর টব কিনে নিয়ে আসছি, মাটি কিনে নিয়ে আসছি, এগুলো দিয়ে আমি বারান্দাতে সবজির বাগান করব ভাবছি। আর এখন কিন্তু আমি একদমই বাহিরে হাঁটতে বের হই না, আমার হাজবেন্ড আমাকে একটা কেডস কিনে দিল, যাতে আমি অ্যাটলিস্ট সকালে না হোক বিকালে যেন একবেলা হাঁটতে বের হই। আসলে ও সবসময় বলে আমি যেন বাইরে একটু হাঁটতে যাই, গরমের জন্য আমি বিশেষ করে বাইরে বের হই না, কিন্তু দেখছি যে না, ঘরে থাকতে থাকতে কিন্তু একদম শরীরটা অন্যরকম হয়ে গেছে। এখন থেকে একটু বাইরে একবেলা করে হলেও হাঁটতে যাব ভাবছি। তো আমি একটু হাঁড়িগুলো খুলে আপনাদেরকে দেখাই। এই হাঁড়িটা তো আমার অনেক ভালো লেগেছে, এইটা আমার যে কী ভালো লেগেছে, মানে একদম কড়াই সিস্টেমের আর বড় আছে, অনেক রান্না করা যাবে এটার ভিতরে। তো এটা কিনে নিয়ে আসছি, আসলে এটাই আমার কেনা দরকার ছিল, আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু এর থেকে নাকি আর বড় হয় না, এটাই লাস্ট। এই যে খুবই সুন্দর, তো এটা কিনে নিয়ে আসলাম। আর এমনিতে আমার হাঁড়ির সেট কিন্তু অনেক আছে। আসলে হাঁড়ির সেট কিনলে কি হয়, একটা দুইটা তিনটা, অনেক সময় তিনটা থাকে, চারটা থাকে, পাঁচটা, দেখা যায় তিনটা খুব কাজের থাকে, বাকি দুইটা কিন্তু কোনো কাজের থাকে না। সেই জন্য আমার এখন থেকে আর ওই হাঁড়ির সেট কিনতে ইচ্ছা করে না, কারণ দেখা যায় দুই তিনটা হাঁড়ি কিন্তু খুব কাজের লাগে, আর বাকি দুই তিনটা যেগুলো থাকে ওগুলো এত ছোট, চা বানানো ছাড়া ডাল রান্না ছাড়া কিন্তু ওই হাঁড়িগুলো বেশি কাজে লাগে না। সেজন্য আমি ভাবছিলাম যে একটু বড় কড়াই টাইপের যদি কিছু পাই তাহলে সেগুলো কিনবো। তো এই যে এটা কিনে নিয়ে আসলাম, হাঁড়িটা খুবই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে।
আর আরেকটা কিনে নিয়ে আসছি, এটা ফ্রাই প্যানের মতোই কিন্তু একটু সাইড দিয়ে একটু অনেক উঁচা, এটার ভিতরে কিন্তু ভাজি করা যাবে, অল্প তরকারিও কিন্তু রান্না করা যাবে, এটাও আমার অনেক ভালো লেগেছে। আর এটা সব থেকে ভালো কথা, ফ্রাই প্যানের কিন্তু অনেক সময় ঢাকনা থাকে না, এটার কিন্তু ঢাকনা সহ, এই যে এই জন্যই আমার একটু বেশি ভালো লেগেছে। ছোটোখাটোর ভিতরে এটা কিন্তু খুব সুন্দর রান্না করা যাবে, এই জন্য এটা কিনে নিয়ে আসলাম। আসলে এগুলো কিন্তু কেনার কথা ছিল না, এই যে যেটা বললাম যে যে কোনো কুকারিদের দোকানে গেলে দেখলেই কিন্তু খালি কিনতে ইচ্ছা করে, এই একটা কিনতে যেয়ে আমি বাকি আরও দুইটা কিনে নিয়ে আসছি, টোটাল আমি আজকে তিনটা কিনে নিয়ে আসলাম। কয়েকদিন আগে কিন্তু আমি হাঁড়িপাতিলের একটা সেট কিনে নিয়ে আসছি, সেটাই আমার এখনও ব্যবহার করা হয়নি, একটা মাত্র আমি সেখান থেকে বের করেছি, বাকি চারটা রয়ে গেছে। আবার এখানে আজকে অনেক দিন পরে বাজারে এসেছি, এসে কিন্তু আমি আবার এগুলো কিনে ফেললাম। আসলে কি, বাজারে আসলে এই ধরনের জিনিসগুলো দেখলে আমার কিন্তু অনেক কিনতে ইচ্ছা করে, আগে এরকম কিনতে ইচ্ছা করতো না, এখন যেহেতু একটু রান্না দেখাই, রান্না শেয়ার করি আপনাদের সাথে, তো এখন ভালো ভালো কোনো কিছু দেখলেই খালি আমার কিনতে ইচ্ছা করে। তো এই কড়াইটা কিনলাম, আসলে এই ধরনের কড়াই কিন্তু আমি রান্না করি না, আমি ননস্টিকে বেশি রান্না করি, কিন্তু এখন ভাবলাম যে এই ধরনের কড়াইটা একটু রান্না করে দেখবো কেমন লাগে। আর কড়াইটা কিন্তু অনেক হেভি, দেখতেই পাচ্ছেন অনেক হেভি কড়াইটা, আর ঢাকনা যেহেতু আছে, যে কোনো জিনিসের যদি ঢাকনা থাকে তাহলে কিন্তু সে জিনিসগুলো ভালো আমি মনে করি ঢেকে রান্না করা যায় বা ঢেকে রেখে দেওয়া যায়, এক্সট্রা আলাদা কোনো ঢাকনা প্রয়োজন হয় না। তো এই যে আমি আজকে শখের রান্নাঘরের জন্য পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখুন, বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো একদম ফ্লোরে, কিচেনের ফ্লোরে রেখে দিয়েছি। এখন এগুলো আমি আর আমার হাজবেন্ড দুইজন মিলে ঠিকমতো যে জায়গার জিনিস জায়গাতে রাখবো। দেখতেই পাচ্ছেন কি অবস্থা, এই যে তরমুজ কিনে নিয়ে আসা হয়েছে, তরমুজটা কিন্তু খুবই টেস্টি ছিল, অনেক মজা। দুপুরে যেহেতু বাইরে থেকে খাবার খেয়ে আসছি, এখন কোনো টেনশন নেই, এখন বাজারগুলো গুছিয়ে নেব। আর বিকালে আবার ক্যামেরাটা অন করেছিলাম, একটু আপনাদেরকে একটু দেখাই যে আমি অ্যারাবিয়ান সুইট বল, এটা ডাম্পলিন, এটা আমি একটু তৈরি করছি, এটা খেতে কিন্তু খুবই টেস্টি, আর এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, মানে অনেকভাবে সিরাপ তৈরি করে খাওয়া যায়। আর এটার পুরো ভিডিওটা কিন্তু, আমার রেসিপিটা আমার কিন্তু দেওয়া আছে চ্যানেলে, তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যদি দেখতে চান ওখান থেকে কিন্তু দেখতে পারেন। খুবই সহজ করে আমি ডাম্পলিন কিভাবে তৈরি করে আমি কিন্তু ওটা শেয়ার করেছি, অ্যারাবিয়ান ডেজার্ট, এটা একটা খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো বিকালে আমি এই ডাম্পলিনটা তৈরি করলাম, করে আমরা সবাই খেলাম, তারপরে রাতে আর কি, আমি আজকে সারাদিন আর কি কোনো রান্নাবান্না করিনি, আমি আজকে দুপুরে বাইরে খেয়ে আসছি, বাসায় জাস্ট বিকালে একটা সুন্দর নাস্তা তৈরি করলাম, এই যে এটা অ্যারাবিয়ান এই ডেজার্টটা। আর সন্ধ্যার দিকে আমরা আবার একটু বাইরে যাব, আমার মেয়ের বুকশপ, আর একটা বুকশপে যাব, ওখানে কিছু বই খুঁজছি আর কি, ওর কয়েকটা বই পাওয়া যাচ্ছে না, দেখবো ওখানে পাওয়া যায় কি না, সেই জন্য আবার সন্ধ্যার দিকে আমাদেরকে আবার একটু বাইরে যেতে হবে। তো আমার হাজব্যান্ড বললো যে বাসায় কোনো রান্নাবান্না আজকে করারই দরকার নেই, যেহেতু আমরা আজকে বেশিরভাগই বাইরে বাইরে ঘোরা হচ্ছে, তো রাত্রে আসার সময় আমরা বাইরে থেকে ডিনার করে আসব, সেজন্য আর আমি রান্নাবান্না দুপুরেও করিনি, আবার রাতের জন্য যে বিকালের দিকে একটু রান্না করব তাও করিনি। এই যে নাস্তাটা তৈরি করে নিচ্ছি, আমরা খাবো সবাই, আর দেখেই বুঝতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে নিচ থেকে উঠে আসছে, আর এটা কিন্তু খুবই টেস্টি একটা ডেজার্ট দেখুন। আর এটা কিন্তু আরব দেশে অনেক চলে, বিশেষ করে এখানে যখন ফেস্টিভ্যালগুলো হয়, মেলাগুলো হয়, তখন কিন্তু এই ডেজার্টটা কিন্তু খুব সুন্দর করে ওরা বিক্রি করে, আমরা কিন্তু অনেক টাকা দিয়েই কিন্তু এই ডেজার্টটা কিনে খাই, আর এটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে খাওয়া যায়, একটু যদি জানা থাকে তাহলে কিন্তু এত সুন্দর একটা ডেজার্ট বাসাতেই তৈরি করা যায়, আর এতটাই ফুলে উঠছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, আমি এত চেষ্টা করছি উল্টিয়ে দিতে, উল্টাচ্ছে না, মানে ঘুরে ঘুরে আসছে। তো আমি এইভাবেই বিকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি, আজকে বিকালের নাস্তায় ডাম্পলিন আর চা, একটু পরে আমি চাটা আর কি বসাবো, এটা খেতে খেতে চাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এইভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, আর এই ডেজার্টটা কিন্তু একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমরা বিকালের নাস্তাটা কমপ্লিট করে আমরা আবার সন্ধ্যার পরে একটু বাইরে যাব। আমরা রাতে বাইরে এসেছিলাম, সন্ধ্যার পরে এসে দু একটা বুকশপে গিয়েছিলাম, সেখানেও আমার মেয়ের জন্য মানে বইয়ের খোঁজ করতে পাওয়া যাচ্ছে না বইগুলো, তো আমরা অর্ডার করে আসছি, যদি আসে অবশ্যই ওরা আমাদেরকে ফোন দিবে। তো বাসায় আসার পথে এই যে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখান থেকে আমরা রাতের ডিনারটা করে বাসায় চলে যাব।
আশা করব আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমি কিন্তু আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।